হাই বিহার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি জলপাই বর্তা তৈরি করব তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি এই বর্তাটা কিভাবে তৈরি করা যায় তো আমি এখন বর্তাটা তৈরি করে নেব আজ জলপাই বর্তাটা তৈরি করার জন্য আমার যেসব উপকরণ লাগছে সে উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি আমি এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি হলু মরিচ নিলাম লবণ নিলাম আর নিলাম চিনি তো আমি জলপাইগুলোকে একটু হাত দিয়ে মেশ করে নিচ্ছি জলপাইগুলো পাকা সেজন্য হাত দিয়ে মেশ করা যাচ্ছে তো আমি জলপাইগুগুলো থেকে বিষ বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে বেচিগুলো ছাড়িয়ে নিচ্ছি পাকা জলপাইয়ের বর্তা অনেক মজাদার খেতে অনেক ভালো লাগে জিভে জল চলে আসে তো এই সিজনে অন্তত সবাই যেন এই বর্তাটা তৈরি করে খায় এই সিজন ছাড়া তো এই জলপাইটা পাওয়া যায় না পাকা জলপাইয়ের বর্তা অনেক টেস্টি হয় চিনি দিয়ে দুই রকম করা যায় জাল এবং মিষ্টি চিনি দিয়ে আলাদাভাবে একভাবে করা যায় জাল আরেকভাবে আরেকভাবে জাল করা যায় তো আজ আমি এই জলপাইটা বর্তা দুই রকমভাবে তৈরি করব বাচ্চাদের জন্য মিষ্টি বা মিষ্টি দিয়ে তৈরি করব চিনি দিয়ে আর আমাদের বড়দের জন্য জাল দিয়ে বানিয়ে নিব সেজন্য দুই ভাগে আমি করে নিব এই যে জলপাই থেকে সম্পূর্ণ বিচিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ম্যাশ করে নিচ্ছি তো আমার ম্যাশ করা শেষ হয়ে গেল। এখন আমি লবণ অ্যাড করে দিব তো আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণ সম্পূর্ণভাবে সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশ করে নিচ্ছি লবণ মিশানো হয়ে গেল এখন আমি দেখুন দুই পাটিতে আলাদা করে নিচ্ছি কারণ দুই বাটিতে দুই রকমভাবে বানাবো এক রকম বানাবো টক মিষ্টির জাল আরেকটা বানাবো শুধু জাল দিয়ে সেজন্য আমি আলাদা করে নিলাম আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি দনিয়া পাতাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ধনিয়া পাতা ম্যাশ করা হয়ে গেল তো আমি এখন আন্দাজ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমার হয়ে গেল জলপাইয়ের জাল ভর্তা অনেক ফেলেবার বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই জিবে জল চলে আসছে অনেক সুস্বাদু অনেক খেতে অনেক টেস্টি লাগে তো পাকা জল পাকা জলপাই জাল ভর্তাটা তৈরি হয়ে গেল। এখন আমি তৈরি করে নিচ্ছি জাল মিষ্টি বর্তাটা এখন আমি চিনি অ্যাড করে দিবো সঙ্গে বাচ্চারা জাল বর্তাটা খেতে চায় না সেই জন্য একটু চিনি অ্যাড করে দিলে মিষ্টি হয় এটা খেতে অনেক পছন্দ করে জলপাই একটু পাকা হলে এই বর্তাটা তৈরি করে নেওয়া যায় অতি সহজে অতি সহজে বর্তাটা হাত দিয়ে মেশ করে তৈরি করে নেওয়া যায় খেতেও অনেক টেস্টি হয় তো দেখুন পাকা জলপাইয়ের জাল মিষ্টি বর্তাটা তৈরি হয়ে গেল তো আমার দুই রকম বর্তা একদম ফার্ভেট পারবে রেডি হয়ে গেছে যদি আমার এই বর্তাটা বর্তার রেসিপিটি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন এটা তৈরি করা অতি সহজ অতি সহজে পাকা জলপাই হলে এই বর্তাটা তৈরি করে নেওয়া যায় তো আমার এই বর্তা রেসিপিটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন লাইকস এবং শেয়ার করতে বলবেন না এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে আমার রেসিপিটা কেমন হল তো আজকের মতো আমি আমার রেসিপিটি শেষ করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ